ভালোবাসা হলো বিসর্জন, নিজেকে বিলিয়ে দেওয়া, উজাড় করে দেওয়া কারো জন্য। ভালোবাসা হলো মনের মাঝে কারো ছবি এঁকে রাখা, তার যত্ন করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা, আর তাকে ভালোবেসে যাওয়া। ভালোবাসা হলো বেঁচে থাকার আশায় বেঁচে থাকা, যে বেঁচে থাকার আশা জাগায় তাকেই ভালোবাসা, তার কাছেই নিজেকে সঁপে দেওয়া। ভালোবাসা শুধু কথা রক্ষা নয়, ভালোবাসা হলো কারোর প্রতি বিশ্বস্ত থাকা। শুধু তাকেই ভালোবাসি এ বিশ্বাসেই তার হাতটা ধরা, তাকে নিয়ে স্বপ্ন দেখা নয়, তার স্বপ্নগুলোকে পূরণ করা। মাইলের পর মাইল একসাথে হেঁটে যাওয়া, কিংবা ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষার নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো হৃদয়ের সাথে মিশে থাকা, কারোর অস্তিত্বের উপস্থিতি নিজের মাঝে ধারণ করা, প্রতি নিঃশ্বাসে শুধু তাকেই অনুভব করা, তার ছোট ছোট চাওয়াগুলোকে পূরণ করার অস্থিরতা, তার ভালো মন্দ সবখানেই নিজেকে খুঁজে পাওয়া। ভালোবাসা হলো কাউকে দেখার ইচ্ছায় মনটা ব্যাকুল হয়ে ওঠা, তার ভাবনায় জেগে থাকা, নিজের সুখটাকে তার মাঝেই বিলিয়ে দিয়ে একটুখানি হাসি এঁটে দেওয়া। আর সব থেকে বড় কথা হলো সারাটা জীবন তার পাশে থাকা। এতক্ষণ ভালোবাসা নিয়ে যে কথাগুলো বললাম, তার জন্য দুটো মানুষের একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বস্ত থাকাটা খুব জরুরি। কিন্তু সব সময় তা হয় না, সব প্রেম সফল হয় না, কিছু প্রেম ব্যর্থও হয়। তবে প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেওয়ার কোনো মানে নেই, বরং নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না, প্রেম জীবনে যে একবার আসে তাও না, প্রেম জীবনে বহুবার বহু রূপে আসে।